प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम पीजीएससी ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत आशा करी सबाई पाशे आछो भालो आछो निरापदे आछो। आज के आमी द्वितीय श्रेणी परिवेश परिचिति विषय विभिन्न धर्म और धर्मीय उत्सव निये आलोचना। आमादेर बांग्लादेशे विभिन्न धर्मेर लोक बास करे, तार मध्ये चार धर्मेर लोक बेशी, तारा हच्छे इस्लाम धर्म, हिंदू धर्म, बौद्ध धर्म, ख्रिस्टान धर्म। आमी एखाने दिच्छि, देखो बांग्लादेशे मूलत चार धर्मेर लोक বাস করে থাকে। এই ধর্মগুলো হচ্ছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম। শুদ্ধ করে লিখলে খ্রিস্ট ধর্ম বললে কিছু তো আসলে যে খ্রিস্টান ধর্ম বলেছে, ওই খ্রিস্টান ধর্মটাকেই এখন খ্রিস্ট ধর্ম বলা হয়। তাহলে কয় ধর্মের লোক বাস করে? চার ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম। তুমি তোমাদের আশেপাশেও আছে, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও আছে এই ধর্মের উৎসব সমূহ। এই ধর্মের মানুষরাই ধর্মীয় কিছু উৎসব পালন করে থাকে, এই উৎসবগুলোকে কি বলে? ধর্মীয় উৎসব। উৎসব সমূহ প্রত্যেক ধর্মের লোকই কোনো না কোনো উৎসব পালন করে, উৎসবগুলোকে বলা হয় কি? ধর্মীয় উৎসব। আচ্ছা, এই উৎসব এখন আজকে আমি তোমাদেরকে এই উৎসবগুলোর সাথে কি করবো পরিচয় করিয়ে কোন ধর্মের লোক কোন উৎসবগুলো পালন করে থাকে। দেখো ইসলাম ধর্ম মুসলমান যারা তারা মুসলমান ধর্ম, মুসলিমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা, আরো আছে শবে বরাত, শবে কদর, ঠিক আছে। তবে এই দুটো হচ্ছে মুসলমানদের জন্য প্রধান দুটি বড় ধর্মীয় উৎসব। হিন্দু ধর্ম, হিন্দুদের দুর্গাপূজা, সরস্বতী পূজা, আরো আছে কালী পূজা, লক্ষ্মী পূজা, শ্যামা পূজা। বৌদ্ধ ধর্ম, বৌদ্ধদের বৈশাখী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, তারপরে আরো পবরণী পূর্ণিমা, এ ধরনের আরো অনেক ইয়ে আছে, উৎসব আছে। তবে এই দুইটা ওরা বেশি পালন করে থাকে। খ্রিস্ট ধর্ম, খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম ওদের বড়দিন ইস্টার সানডে, গুড ফ্রাইডে, এই উৎসবগুলো ওরা কি করে থাকে? পালন করে থাকে। প্রত্যেক ধর্মাবলম্বীদেরই তাদের নিজ নিজ ধর্ম পালন করার কি থাকে, স্বাধীনতা থাকে। এই যে আমি যে জিনিসগুলা আন্ডারলাইন করলাম দেখলে, এগুলো হচ্ছে এই চারটি ধর্মের, চার ধর্মের লোকদের বড় এবং প্রধান ধর্মীয় উৎসব। এগুলা ওরা খুব প্রত্যেক ধর্মের লোকরা এগুলা খুব জাঁকজমক করে কি পালন করে থাকে। যেমন মুসলিমরা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর কি করে? নতুন জামা কাপড় নেয়, তারপরে জুতো নেয়, তারপরে ঈদের দিনের সময় পায়ে রান্না করে, একজন আরেকজনের বাসায় বেড়াতে যায়, সালামি খুঁজে। তারপরে ঈদুল আজহা কি করে? গরু হোক, খাসি হোক, যার যেটা সামর্থ্য সেটা জবাই করে, আত্মীয় স্বজনের বাসায় দেয়, তারপরে নিজেদের জন্য রান্না করে, গরিব প্রতিবেশীদেরকে দেয়। দুর্গাপূজা, এটা তো যেমন হিন্দুরা এই দুর্গাপূজা অনেক বড় করে পালন করে থাকে। তারপরে আর সরস্বতী পূজা হচ্ছে বিদ্যার দেবী, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। এই পূজা মূলত ছাত্রছাত্রীরা করে থাকে, হিন্দু ধর্মের ছাত্রছাত্রীরা করে থাকে। এরপর বৌদ্ধ ধর্মের বৈশাখী পূর্ণিমা, এরপরে খ্রিস্ট ধর্ম বৈশাখী পূর্ণিমা, ওই ওদের গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে ওরা বৈশাখী পূর্ণিমাটা কি করে? পালন করে থাকে। খ্রিস্ট ধর্ম বড়দিন, বড়দিন খ্রিস্টরা খ্রিস্টানরা যিশুর জন্মদিনটাকে কি স্মরণ করে রাখার জন্য বড়দিন পালন করে থাকে। তারা খ্রিস্টমাস টির মাধ্যমে, কেকের মাধ্যমে তারা এই দিনটি পালন করে থাকে। যাই হোক, তোমাদেরকে বুঝার জন্য আমি জিনিসগুলো অর্থ করে শুধু বুঝার জন্য জিনিসগুলো আমি কি করলাম দেখালাম। তোমরা বাসায় থাকবে, বাসায় ভালো করে জিনিসগুলো আর একটু ভালো করে করবে, নিজেরা চেষ্টা করবে প্রশ্ন তৈরি করতে এবং প্রশ্নের উত্তর লিখতে। আমি এটুকুই আজকে তোমাদেরকে দিলাম। তোমরা বাসায় এগুলো বাসায় অবশ্যই বসে বসে এগুলা কি করবা? শেষ করবে, সিলেবাস শেষ করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।